দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে চার হাত এক হলো টলি অভিনেতা স্বর্ণদীপ্ত এবং অর্পিতার। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য থেকে শুরু করে অনিন্দিতা রায় চৌধুরী, অভিষেক বোস সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন ফুলকি ধারাবাহিকের ফুলকি খুড়ি দিব্যানী মণ্ডল। বন্ধুর বিয়েতে উপস্থিত থেকে কেমন মজা করলেন তারা? স্বর্ণদীপ্ত এবং অর্পিতার বিয়ে নিয়ে কি বললেন তারা, জেনে নিন। এখন ধরো বিয়ের মোড়ে আছি আমি, খুব লাকি যে বিয়ে মানে বিয়েটা চলতে চলতে আসতে পেরেছি। দাদা ভীষণ ক্লোজ, দুজনে খুব ভালো থাকুক আমার দাদা দিদি, এটাই সবাই বলবো, সবাইকে বলবো আশীর্বাদ করবেন, আর খুব খুশি হবে একসাথে। ও তো আমার দি ভাই, স্বর্ণদার সাথে খুব একটা ভালো আলাপ নেই এখনো, বাট ওকে আমি দি ভাই বলেই ডাকি। আমি এটুকুই করবো, খুব ভালো থাকুক আর খুব ভালো মানুষ অর্পিতা দি, আর অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা, আগামী দিনগুলো যাতে দুজন একসাথে খুব ভালো। সারা জীবন একসঙ্গে চলার নতুন অঙ্গীকার নিলেন টলি পাড়ার পরিচিত মুখ স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল। ছোট পর্দার এই জুটি সকলের কাছে লক্ষ্মী কাকিমার বড় ছেলে আর বৌমা নামেই বেশি পরিচিত। সম্প্রতি ফুলকি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অর্পিতা মণ্ডলকে। 27 নভেম্বর সন্ধ্যায় শুভ বিবাহ সম্পন্ন হলো স্বর্ণদীপ্ত অর্পিতার। সোমবার ধুতি পাঞ্জাবি আর টোপর মাথায় বর দেশে বিয়ের পিঁড়িতে বসে স্বর্ণদীপ্ত, অন্যদিকে লাল টুকটুকে বেনারসির সাজে বিয়ের মণ্ডপে আসেন অর্পিতা। সিরিয়ালের সৌজন্যে দীর্ঘদিন স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণদীপ্ত অর্পিতা। তবে এবার আর ঋণ নয়, রিয়েল লাইফে সারা জীবনের জন্য জুটি বাঁধলেন স্বর্ণদীপ্ত অর্পিতা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।